আরামবাগের দক্ষিণ বনমালীপুরে অনুষ্ঠিত হলো আরামবাগ পূর্বচক্র ক্রিকেট টুর্নামেন্ট। আরামবাগ থানার দক্ষিণ বনমালীপুর প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে আরামবাগ পূর্বচক্রের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো আরামবাগ পূর্বচক্র ক্রিকেট টুর্নামেন্ট 2024। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় চূড়ান্ত পর্যায়ে মলয়পুর এক জয়ী হয়, রানার আপ হয় বাতানল ইউনিয়ন। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই একাদশের মধ্যে আরামবাগ পূর্বচক্রের এসআই অবন্তী পোড়েল, আরামবাগ চক্রের এসআই চিরঞ্জীব মুখার্জি, কামারপুকুর সার্কেলের এসআই হেমন্ত কুমার টুডু, মুথানাগা সার্কেলের এসআই বিশ্বজিৎ গড়াই, আরামবাগ এডিআই অফিসের এসআই রথিন বিশ্বাস, আরামবাগ এডিআই অফিসের এআই অফস্কুল কৌশিক মালিক, এছাড়াও আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দুর্গাপ্রসাদ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথমে আজকে আমরা বরণ করে নিচ্ছি দুর্গাপ্রসাদ সরকার মহল থেকে। আচ্ছা, এরপর আমাদের কামারপুর চক্রের হেমন্ত কুমার টুডু, আপনি দাঁড়ান না, ভিডিও দিয়েছেন। আচ্ছা, বরণ করে নিয়ে হচ্ছে বিশ্বজিৎ বাবু, আমরা কি কিছু ভুলে যাচ্ছি এই মুহূর্তে? হাততালি দিনে কি আমরা ভুলে যাচ্ছি? থ্যাংক ইউ। পরিচালিত করেছেন এবং টোটাল অনুষ্ঠান গুলোর যিনি রূপরেখা তৈরি করেছেন আশেক বাবুকেও আমাদের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই, এবং যার অনুপ্রেরণায় সমস্ত এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হতে চলেছে আমাদের আরামবাগ ইস সার্কেলের এসআই অবন্তী পোড়েল মহাশয়, এবং ওনাকে আমরা একান্তই বধাই দিতে চাই যে উনি যেভাবে টোটাল আরামবাগ সাব ডিভিশনের সমস্ত স্যারেদের এই মাঠে হাজির করিয়েছেন। কিন্তু কোনোভাবে লাগেনি, শিশুবার দরকার মাত্র 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 16 রান চিরঞ্জিৎ বাবু স্ট্রাইকে, এবং অসাধারণ কালার কম্বিনেশন অফ দ্য ড্রেস ইন দ্য স্ট্রাইক এন্ড নন স্ট্রাইক এন্ড উইথ দ্য ব্লু শার্টস ব্লু জার্সিস, এবং স্ট্রাইক এন্ডে আমাদের সৌরভ বাবু, আচ্ছা বহুত আচ্ছা বোলিং কিয়া সৌরভ বাবু, এক চার বচা লিয়া উধার সে, এই হাত নারা
এবং তার এনথুসিয়াজমের তারা অত্যন্ত আমরা তার সুদক্ষ পরিচালনায় আনন্দিত ও গর্বিত। মোজাম্মেল হক এবং নন স্ট্রাইক এন্ডে আমাদের সেই লাল এবং সাদার সমন্বয়ে বিজয়ী দল বিজিত দলের হয়ে উঠে এইটাই হচ্ছে খেলার অঙ্গন, যেখানে আমাদের সকলকে এক সুরে বাঁধে বেঁধে রাখে। আমি আমার আরামবাগ সার্কেলের আরামবাগ ব্লকের যে চারটে সার্কেল আছে তার মধ্যে তিনটে সার্কেলকে আমি এখানে পেয়েছি। আমি যেন আগামী দিনে এই তিন সার্কেলের এবং তিন এসআইয়ের এই ঐক্যবদ্ধ লড়াই সর্বক্ষেত্রে দেখতে পাই। কি পাবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সকলকে। ঠিক আছে।